আচ্ছা ভাই, তোমার নাম কি? নূর হাসান শেখ। আচ্ছা, বাগানটা কি তোমার নিজস্ব? হ্যাঁ, নিজস্ব আমার। কতদিন থেকে এই বাগানটা করছো? প্রায় আপনার 1.5 বছর থেকে। আচ্ছা, বাগান করার খেয়ালটা আপনার মাথায় এলো কিভাবে? যখন ছোটবেলায় কোন জায়গায় যেতাম, দেখতাম কি দেখতে ভালো আছে, সৌন্দর্য একটা গাছ অক্সিজেন দেয়, আমি নিজে লাগাবো একটা ছাদে। আচ্ছা, এভাবে আমি ছোট থেকেই। আচ্ছা, এখানে কত রকমের প্রায় গাছ আছে তোমার? আপনি কোন ধরনের গাছ নেবেন? টোটাল থেকে ফুল, টোটাল গাছ আছে কতটা? আপনার প্রায় 170 পিস। আমাদেরকে গাছগুলো একটু দেখাবে কি? হ্যাঁ, দেখাবো, অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখাও। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এটা হচ্ছে গ্রিন প্ল্যান্ট। হ্যাঁ বলো। এটা হচ্ছে অ্যাডেনিয়াম ফুল, এটা সবুজ ঘাস ফুল। এটা কি গাছ? এটা হচ্ছে বৌদ্ধ বিরাজ, বিরাজের মতন ফুল হয়। এটা হচ্ছে কাশ্মীর জবা। আমি যখন একটা বাজাতে নকল বাজাতে গাছানি, এত লাল হয় না, আমি বললাম আমি কাশ্মীর জবা দিব, দিয়ে এনে দিয়েছি। এই যে অরিজিনাল কাশ্মীর জবা, মানে এখন ফুল। ওটা কি গাছ? ইন্দো প্ল্যান, এটা কা বলে খাই জবা, খাই জবা। এরিকা পাম কি গাছ এটা? এরিকা পাম। এরিকা পাম, এটা ভাঙা দেওয়া আপনার গেস্ট হাউস আছে সামনে, বাড়ি আগে দিকে সব জায়গায়। এটা হচ্ছে চাইনা গাড়ি, রজনী গাড়ি। পঞ্চমী জবা, ছোট নার্সারি থেকে চারা আনা। এটা হচ্ছে হার্ট সুগার প্রেশারে কাজ করে, দুধ চা বা লিকার চায় খেতে মানে হালকা কেটে দিতে হবে আপনার 2 ইঞ্চি বা 3 ইঞ্চি থেকে, বা পায়েস বা ক্ষীর রান্না রান্না করলে দেয়। এটা হচ্ছে পাইকড়ে গাছ, যে আপনার সব জায়গায় বাস স্ট্যান্ডে বা একটা কোন জায়গায় ফাঁকা মাঠে থাকে এই গাছটা। প্ল্যান্ট, এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। বেগুন বাহার বলো, এটা হচ্ছে বেগুন বাহার বলো। এটা হচ্ছে চাইনি দুবড়ি, 12 মাসে ফুল। এটা হচ্ছে নোকালি ঝাউ, এটা হচ্ছে 99 হরিমোহন আপেল। সেই আপেলের দুরকম কালার, একটা হোয়াইট একটা লাল। কিছু মাত্র এটা আপনার 1.5 বছরের গাছ ফল এসছে আর আসবে। আচ্ছা, এটা কত বছরের গাছ? 1.5 বছর। আচ্ছা, ফল হয়েছে কি? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ফলগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, যে শুধু সুন্দর দিকে সেম দেয়। কি গাছের নাম এটা? বেলি ফুল। বেলি ফুল, এটা হচ্ছে 22 কেজির ওজনের বেদানা হয়। দু ধরনের এটা বেদানা গাছ আছে, একটা আছে ডালি, একটা আছে বেদানা। এটাই এই ফল দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু কাঁটা আছে, দেখতে পাচ্ছেন কাঁটা। আচ্ছা, গাছটার বয়স কত? এটা 6 মাস। 6 মাস, এই ফলটা হচ্ছে আপনার 6 দিনকার। 6 দিনকার ফল এত বড়? রোজ চাইনা রোজ বলো, থাই কাঁটাল এরকম সাইজ একটা হয়েছিল, দিয়ে কেটে নিয়েছে। এটা কি গাছ? এটা হচ্ছে গোল্ডেন ঝাউ। আচ্ছা, আপনার জন্য দেখেছিলাম প্রথমবার, এটা কিন্তু এরকম আঁকা না, এটা নিশ্চয় করে একদম উপর শুরু। সোলাপ ইন্ডিয়া, সোলাপ ইন্ডিয়া, সোলাপ ইন্ডিয়া। এটা কি ফল হয়? মানে সৌন্দর্য দেখো, এটা হচ্ছে পার্শ্বে আপনার আছে, যারা দেখেননি আপনারা আমলকি গাছ, এটা হচ্ছে আমলকি গাছ। প্রায় 20-25টা ফল এসেছিল, তো ফলটা কেটে দিয়েছিলাম, গাছটা গরুদ নাই, তাই জন্য আবার সামনে বছর ফল নেব। কাগজা নেব, কাগজি নেব, কাগজা, 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 কাগজি না, এটা একটা কাগজা আছে দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে লম্বাটা, লম্বা, 12 মাসই ফল আপনার। কমলা নেব বড়টা। কি গাছ এটা? কমলা লেবু। কমলা লেবু, বড় সাইজটা বলো। এটা হচ্ছে কাঠবাদাম, কাঠবাদাম গাছ। এটা হচ্ছে দারচিনি গাছ। আচ্ছা, যারা আপনারা দারচিনি গাছ দেখেননি, দেখে নিন, এটা হচ্ছে দারচিনি গাছ। এই কিছুদিন আগে এটা আমি কেটেছিলাম,
আপনি 25 গ্রাম বার করেছিলাম দারচিনি 25 গ্রাম আচ্ছা দিয়ে শুকিয়ে আবার ভিতরে পুঁতে দিয়েছি এটা আবার হবে কি ফুল এটা ইন্ডোর প্ল্যান্ট ফুল এটা বলো এটা শিশুদের তুলসী তুলসী গাছ এটা হচ্ছে আম্রপালি আম বছরে একবার খাবো এটা হচ্ছে বারো মাসে ফল হবে হ্যাঁ আছে কালিমনভোগ নাম আপনার দেখাবো তারপর কোন বলো কি গাছ এটা এটা ড্রাগন হ্যাঁ বছরে তিনবার ফল দেয় বছরে তিনবার আমার গাছটা হয়েছিল ভালোই প্রায় আপনার 5 ফুট হয়ে গেছিল হাইট তো আমি খেয়াল লক্ষ্য করিনি তো এরকম একটা ঘা হয়ে গেছিল ঘাওয়ার পরে ফুলটা হয়েছিল মুকুল তারপর আবার ঝরে গেছে আবার হয়েছে এটা কতদিনের গাছ হলো এটা ছ মাস বলো অ্যানামুন্ডা কি ফুল এটা অ্যানামুন্ডা ফুল আচ্ছা ইউটিউব সার্চ করলে পেয়ে নেবেন এটা কি গাছ এটা হচ্ছে চাইনিজ পেয়ারা চাইনিজ আচ্ছা দেখি এটা আপনার 20-45 গ্রাম ওজন আচ্ছা খুব মিষ্টি খেতে এটা কি গাছ জামরুল এবারে ফুল হবে জামরুল গাছ হ্যাঁ আখরোট ফল হয়েছে কি মুকুল আসছে আবার আখরোট এটা হচ্ছে বেদানা নকল বেদানা এটা হচ্ছে নর্মাল বেদানা এটা হচ্ছে 15 দিনকার এটা হচ্ছে কালিমনভোগ মুকুল ইচ্ছে এটা মুকুল ইচ্ছে কালিমনভোগ আমও আছে আপনাকে আমও দেখাচ্ছি ভিতরে আছেন আচ্ছা এটা অক্টোবর মাসে আম হচ্ছে বলো এটা হচ্ছে কমলা নেবো অরিজিনাল কিন্তু কমলা নেবো পিওর একদম অরিজিনাল এটা দেখতে পারবেন পুরো দেখা দিন এটা কি গাছ হ্যাঁ মালটা মৌসুমি চোকা নাই চোকা হয় না কতদিনের গাছ এটা 1.5 বছর ফল কখন হবে ফল হয়েছিল ফল কেটে ফেলে দিয়েছি ও কেন গাছের গুরুত্ব নাই আচ্ছা লং কি গাছ এটা মুকুল আসছে আবার কই মুকুল ছোট ছোট একটা বড় হয়েছে এটা হচ্ছে হাজারি গোলাপ কি গোলাপ হাজারি গোলাপ 12 মাসি গোলাপ এখানে একটা গোলাপ আছে আবার এখানে একটা আছে কিন্তু আবার হবে 12 মাস এটা কি গাছ এরিকা পাম আচ্ছা বলো চিত্রা ইন্ডোপ্ল্যান রঙ্গন এটা হচ্ছে রঙ্গন আচ্ছা কি এটা ফুলের গাছ শুধু ফুল হবে ফল হবে না মালবেরি গাছ আচ্ছা এটা হচ্ছে মিট মশলা যেটা আমরা ওই সবজিতে দিই মাংসতে দিই আচ্ছা আমসাপি যাও ভিতরে যাও স্যার মুখে 945 গ্রাম ওজন হবে মানে প্রায় 1 কিলো হয়েছে
গাছটা কোথা থেকে কিনেছো? নবদ্বীপ। নবদ্বীপ থেকে? আচ্ছা, গাছগুলো কি তোমাকে সব দিয়ে যায় না কিনে আনতে হয়? নিজেও আনি, কিছু দিয়েও যাই। এটা হচ্ছে ভিক্টোরিয়া পাম্প। হ্যাঁ, এবার বলবো, বলো। ভিক্টোরিয়া পাম্প। ভিক্টোরিয়া পাম্প? আচ্ছা। মোটামুটি তোমার বাগানে কত টাকার এটা গাছ হবে সব মিলিয়ে? 56,000 প্রায়। সব মিলিয়ে? সব মিলিয়ে 56,000 টাকা ইনভেস্ট করতে হয়েছে। এই যে নয়নতারা। নয়নতারা? নয়নতারা ফুল শুধু হবে? ফুল। আচ্ছা। প্রত্যেকে বলে সন্ধ্যা হলে সাপ আসে, এটা কিন্তু ঠিক না। এটার জন্য একটা গাছ লাগাতে হবে। কতদিনের গাছ? এটা 2 বছরকার। প্রথমে এটা গাছ নিয়েছিলাম, বলেছি আপনাদেরকে 1.5 বছর আম প্রায়। এটা হচ্ছে ফুল হয়েছে? ফুল হয়েছে না? ফুল? হ্যাঁ হয়েছে ফুল। রাতের রানী কাঞ্চন, অরিজিনাল অ্যালোভেরা। অ্যালোভেরা অরিজিনাল। ছড়ি পাতা, যে বিশ্বড়ি পাতা পড়ে গেলে কাজে লাগে। এটা কি কাজে লাগে? কাঁটা বা ঘায়ে লাগালেই ভালো হয়। কি গাছ এটা? আপেল পেয়ারা, সেম দেখতে আপেলের মতন লাল। আপেল না পেয়ারা? ওপরে লাল, ভেতরেও লাল, সবই। কি গাছ এটা? কদবেল। কদবেল? হাই কদবেল। ফল হয়েছে? ফল হয়নি, হবে। হবে? কতদিনের গাছ এটা? 4 মাস। কোথা থেকে কিনেছিলে গাছটা? বহরমপুর। বহরমপুর থেকে? রয়্যাল ফল। রয়্যাল ফল চীনের, চাইনিজ। এটা কোথা থেকে কিনেছো গাছটা? এটা হচ্ছে নগরদ্বীপ, নগরদ্বীপ ধাম। নগরদ্বীপ ধাম? হ্যাঁ বলো। হচ্ছে থাইকুল। কুল গাছ? আপনার কুলের মুকুল দেখতে পাচ্ছি না, হচ্ছে সবুজ কুল। আপনাকে আর একটা দেখাবো আমি, আপেল কুল। এটা আপেল কুল? এটা আপেল কুল? হ্যাঁ। আচ্ছা, ফুল তো হয়ে গেছে? হ্যাঁ। কুল হয়েছে কি এখন পর্যন্ত? হ্যাঁ হয়েছে। হয়েছে? আর মুকুল এসছে হালকা ছোটো ছোটো আছে, হয়ে যাবে। পাহাড়িয়া লেচু? আচ্ছা, লেচু হয়েছিল, 4টে হয়েছিল, অনেক বড় বড় লাল মিষ্টি হতে। এগুলো কি গাছ বলো? এটা হচ্ছে তারা ফুল, এলাচ গাছ। হ্যাঁ। তারপর হচ্ছে চিত্তা ইন্দ্রপ্লান। এটা হচ্ছে এরিকা পাম। অ্যালোভেরা, এটা 2 ধরনের। এটা হচ্ছে মিষ্টি জলপাই। এটা হচ্ছে আপনার নাশপাতি। এটা হচ্ছে পেয়ারা, বারাইপুর পেয়ারা, নাম শুনেছেন? অরিজিনালি বাস্তবে এটা বারাইপুর পেয়ারা। এটা হচ্ছে আপনার বেগুনি, বেগুনিটা আপনার 3 ফুট লম্বা হবে। এটা এটা হচ্ছে টুসি কলা। এটা টুসি কলা? এটা হচ্ছে আজুয়ানের গাছ। এটা আজুয়ানের? এটা কি গাছ? এটা হচ্ছে চিড়ি। চেরি গাছ? হ্যাঁ। চিড়ি গাছের মুকুল এসছে অনেক, এবার অবশ্যই ফল হবে। তার আগে অনেকটা মুকুল কেটে দিয়েছি, ছোটো ছোটো কুল এসছে। তার পাশে আছে আপনার তুলসী, লাল তুলসী। এখানে আছে রজনীগন্ধা। এটা হচ্ছে দেশিটা, প্রথমটা দেখালছিলাম আপনাকে, চাইনিজ। এটা হচ্ছে ছেলেদের পক্ষে অনেক ভালো, বাচ্চা ছেলেদের, শিশুদের। ফুট হাইট ফল হয়েছিল, তো এখন আপনাকে যদি পেরে খাওয়াই অনেক আরো মিষ্টি লাগবে। মানে এখন এটা ছাদ বাগানের জন্য ইস্টার্ন। আচ্ছা, তুমি এটা বানিয়েছো? হ্যাঁ, অনেক ভালো। এটি যদি খালি ছাদে থাকে, ছাদ নষ্ট হওয়ার চান্স থাকে। বলো।
এগুলো আমার ছোট শালা খুব কষ্ট করে মেহনত করে কোথা থেকে নিয়ে এসেছে। হ্যাঁ, প্রতিদিন সকাল সন্ধ্যায় জল দিয়ে সেবা যত্ন করে এতগুলো বাগান ফুলের বা সমস্ত রকম ফুলের সমস্ত রকম ফলের গাছও তিনি তৈরি করেছেন। হ্যাঁ, ওই জন্য ওকে মানে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, আমার খুব শখ, খুব ভালো লাগে। হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছেন অনেক রকম গাছ এখানে আমার সৃষ্টি করেছে, তৈরি করেছে, এসব দেখে আমাদের খুব খুশি হয়। বা এই বাগানে এসে ওর এই ফুলের বাগানে এসে এক ঘন্টা করে সময় কাটাই, তো মনে হচ্ছে কি আমাদের ডায়াবেটিস আছে, তো মনে হচ্ছে কি ডায়াবেটিস কম হয়, সুস্থ ভাব লাগে, খুব ভালো লাগে। নানা রকম ফুলের সুগন্ধ আছে সন্ধ্যা সময়, সকাল সময়। হ্যাঁ, খুব ভালো লাগে, ওই জন্য ওকে মানে অসংখ্য ধন্যবাদ দিই এই কাজ করার জন্যে। হ্যাঁ, বা খুব কষ্ট করে ও এগুলো নিয়ে আসে। হ্যাঁ, তো খুব ধন্যবাদ দিই। হ্যাঁ, ওকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।